এরপরে যদি তোর এত ভয়, তাহলে কবরে তো ডাইনেও কেউ থাকবে না, তোর বামের কেউ থাকবে না, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, চারদিক দিয়ে মাটি, সেখানে তোমার আল্লাহ ছাড়া তোমার আর কোনো সাথী নাই, ঠিক কি না? ওই দেশে তুমি একা একা কেমনে থাকবা, এই পরিকল্পনা তোমার অন্তরের মধ্যে নাও, এই নিয়ে তুমি গবেষণা করো। আমার এই দুনিয়ার বাড়িতে চারদিকে মানুষ আছে, চাইরো ফ্ল্যাটে মানুষ আছে, শুধু আমার ফ্ল্যাটে কেউ নাই। এরপরও রাত্রে আমার ঘুম আসে না, বারবার ঘুম ভেঙে যায়, কে যেন হাঁটে, কে যেন দরজায় নাড়া দেয়, কে যেন কলিং টিপ দেয়, উঠে দেখি কেউ নাই। এই যদি হয় আমার মনের অবস্থা, তাহলে কবরে আমি কেমনে ঘুমাবো, কেমনে যাবে কবরে আমার দিন? এই নিয়ে তুমি গবেষণা করো। সাহাবা একরাম গবেষণা করতেন, আল্লাহু আকবার। উসমানে গনি মাঝে মাঝে কবর দেখলে তিনি অজ্ঞান হয়ে যাইতেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজাইতেন, বুক ভিজাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন, মাথায় পানি ঢেলে তাকে হুঁশ করা লাগতো। কি গো উসমান, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা তুমি দুইটা জিবিয়া দিছেন নবী তোমার কাছে, জান্নাতের সার্টিফিকেট দিছেন তোমাকে, এরপরে তুমি কেন গো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়াতুর রহমান গাজীপুরের আয়োজনে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, বরকতময় সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরুব্বিয়ান আজম বারাদারুল ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, এমন এক কঠিন সময়ে আমরা এখানে সমবেত হয়েছি যখন তামাম দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান একাকার হয়ে গিয়েছে। ইসলাম নামক কোন ধর্ম, মুসলমান নামক কোন জাতি তারা দুনিয়াতে থাকতে দেবে না, ঠিক কিনা? আমরা পরিষ্কার বলতে চাই, হযরতে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার এক সেকেন্ড আগ পর্যন্ত যদি কোন ধর্ম থাকে এই জমিনে, সেই ধর্মের নাম হবে ইসলাম, ঠিক কিনা? ইসলামকে মিটিয়ে দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই, ঠিক কিনা? মহতারাম হাজিরিন, বেঈমানরা এখন নেশায় হুলি খেলছে মুসলমানদেরকে খতম করার জন্য। তারা আমার ভাইদেরকে হত্যা করেছিল নিউজিল্যান্ডে, 30,000 মুসলমানের দেশে 51 জন মুসলমানকে তারা হত্যা করে নেশায় মেতে উঠেছিল, আশা করেছিল নিউজিল্যান্ডের মসজিদে আর আজান হবে না, ইকামত হবে না, ওই দেশে আর ইসলামের আজান আর ধ্বনি চলবে না। আল্লাহর মহিমান, শুক্রবার দিন জুমার টাইমে, জুমার আগ মুহূর্তে 51 জন মুসলমানকে হত্যা করেছে। ওই দিনের বেলা ডোবার আগেই 450 জন খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, শুধু তাই নয়, নিউজিল্যান্ডে নিয়মিত আজান হয়, আগে আজান মুখে হইতো, এখন মাইকে হয়, রেডিও টেলিভিশনে সম্প্রচার করে, ঠিক না? ঠিক। নিউজিল্যান্ডে মহিলাদের বোরকা হেজাব পরা নিষেধ ছিল, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তের মাশুল দিতে গিয়ে নিজে বোরকা পরেছে আগে, এবং বলেছে আজীবন নিউজিল্যান্ডের মুসলিম নারীরা হেজাব পরবে, বোরকা পরবে, যেরকম আলহামদুলিল্লাহ। এখানে শেষ নয়, নিউজিল্যান্ডের মুসলমান যখন নামাজ পড়তে মসজিদে যায়, এখন বেঈমান ইহুদি নাসারারা মসজিদ পাহারা দেয়, যেরকম আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারত, এই মোদী সরকার, এই রক্ত বিভাষী সরকার, গত 4 মাসে আমার 20 থেকে 22 জন মুসলমান ভাইকে জয় শ্রীরাম বলে বলে হত্যা করেছে, ঠিক না? ঠিক। তারা কি চেয়েছে? আল্লাহর কি মহিমা দেখুন, গত 4 মাসে ইন্ডিয়াতে প্রায় 22,000 হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। গতকালকে ফেসবুকে দেখলাম এই জানুয়ারি 2020 সাল শুরু হবে নববর্ষ হিসাবে, 3,000 হিন্দু মুসলমান হওয়ার জন্য নববর্ষের অপেক্ষা করছে। তারা বলছে 2020 সালকে ইসলাম দিয়ে উদ্বোধন করব, মোদীর নির্যাতনের প্রতিবাদ জানাইতে গিয়ে তারা 3,000 হিন্দু কালমা পড়ে মুসলমান হওয়ার জন্য রেডি হচ্ছে, যেরকম আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সাহসিকতা নিয়ে চলতে হবে। হযরতে আসাদ আরশাদ মাদানী মুদাজিল্লুল আলিম গত 3-4 দিন আগে ফেসবুকে পেয়েছি, তিনি বলতেছেন, হায় বাবা জান ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, দাদারা যুদ্ধ করেছিল, আমার বাবার বন্ধুরা যুদ্ধ করেছিল, জানতাম না এত তাড়াতাড়ি আমাকে আরেকটা যুদ্ধের সম্মুখীন হতে হবে। সকালবেলায় বুখারি শরীফ পড়াই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, আর দুপুর বেলায় বিমানে করে আমাকে দিল্লিতে যায় কোর্টে হাজিরা দিতে হয়। আমি কোনোদিন আশা করি নাই দেওবন্দকে বন্ধ করে দেওয়ার জন্য,
অবাক হয়ে যাবেন, একটার পর একটা প্রেসার দেওয়া হচ্ছে দেওবন্দে যেন তালা দেওয়া হয়। আল্লামা আরশাদ মাদানী পরিষ্কার বলেছেন, দেওবন্দের কোরআন হাদিসের তালেব আলেমদেরকে নিয়ে দেওবন্দের জমিনে শহীদ হয়ে যাব, তারপরে দেওবন্দকে তালা লাগাইতে দেব না, দেব না, দেব না। ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার, জিন্দাবাদ। মহতারাম হাজিরিন, অবাক হয়ে যাবেন, একটার পর একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলছে, ঠিক না? ঠিক, ঘুমিয়ে থাকলে চলবে, গোমান যাবে না, সজাগ থাকতে হবে। সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করছেন, আতা নাম ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কি ঘুমান? নবী বলছেন, তা নাম আইনা ইয়াম ওয়ালা ইয়ানাম কলবি। সাহাবায়ে কেরাম, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না, ঠিক না? ঠিক, তা নাম আইনা ইয়াম ওয়া কলবি ইয়াকজান, আমার চোখ ঘুমায় রে সাহাবায়ে কেরাম কিন্তু আমার অন্তর সজাগ, ঠিক না? এই জন্য মুসলমান ঘুমাইলে চলবে না। শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া, আমার বড় ভাইজান উপস্থিত আছেন, আমি লম্বা সময় আলোচনা করব না, আমি 20-25 মিনিটের মধ্যে শেষ করব। তবে সময়ের যে চাহিদা, বর্তমান সময়ের যে চৌকট চৌকন্না মাজাজ নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, এই সম্পর্কে হুঁশিয়ার করতে চাই, ঠিক কি না? মহতারাম হাজিরিন, বেঈমানরা মুসলমানদের শত্রু ছিল, এটা নতুন কিছু নয়, ঠিক কি না? আদিকাল থেকে ছিল। আল্লাহ কোরআন নাযিলের টাইমে বলেছেন, ইউরিদুনাম লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, বেঈমানের দল চায় ইসলামের বাতিকে মুখে ফুঁদিয়া নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা সব বাতি মুখে ফুঁদিয়া নিবান যায় না, অনেক বাতির জন্য মেইন সুইচ থাকে, ঠিক না? ঠিক, এই যে বিদ্যুতের লাইটগুলো জ্বলছে, এটিও কি মুখে ফুঁদিয়া নিবান যাবে নি? যাবে না, নেবান। এগুলোর মেইন সুইচ আছে, অফ অন সুইচ আছে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের মেইন সুইচ আমি আল্লাহর হাতে, এটা নিবানোর ক্ষমতা বেঈমানদের সাধ্য নাই, ঠিক না? ঠিক, ইসলামের মেইন সুইচ কার হাতে? কার হাতে? আল্লাহ কো, কিসের ভয়, কিসের পরাজয়? ভয়ের কারণ নাই। দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দেখো, ঈমানদার, কিসের ভয়, কিসের পরাজয়? আমি তোদের গার্জিয়ান, আমি তোদের অভিভাবক, বেঈমানদের কোনো গার্জিয়ান নাই, ঠিক কি না? বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। এই জন্য মুসলমান, এই মোদী সরকারকে বলতে চাই, 30 কোটি মুসলমানের বসবাস হিন্দুস্তানে, তুমি বার্মার ওই রোহিঙ্গাদের সাথে হিন্দুস্তানের মুসলমানদেরকে তুলনা করো না। বার্মার রোহিঙ্গারা ছিল জেলে, মাছ ধরতো, খাইতো, ঠিক নেবে ঠিক, এরা স্কুলে পড়ালেখার সুযোগ পায় নাই, হাই স্কুলে ভর্তি হওয়ার চান্স পায় নাই, কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, নিজেদের ভিতরে কোনো মৈত্রী ছিল না, ঐক্য ছিল না। কিন্তু মনে রাখো, ইন্ডিয়াতে 33টা ইউনিভার্সিটি মুসলমান যুবকদের হাতে, ঠিক না? 33টা ইউনিভার্সিটি মুসলমান যুবকদের হাতে, জামিয়া মিলিয়া মুসলমানের, দেওবন্দ মুসলমানের, সাহারানপুর মুসলমানের, কলকাতা আলিয়া মুসলমানের, 33টা ইউনিভার্সিটি মুসলমানের, 30 কোটি মুসলমানের বসবাস, ঠিক না? ঠিক, 30 কোটি মুসলমান। যেমনি ভাবে ওই বেঈমান, ওই লাল কুকুরের দল ব্রিটিশদেরকে রক্তের বন্যা দিয়া তাড়িয়েছিল, আর একটা রক্তের বন্যা যদি ভয়ে যায়, তাহলে মোদিজি জয় শ্রীরাম বলে আখের রক্ষা হবে না, ঠিক না? ঠিক, এই জন্য পরিষ্কার বলতে চাই, মুসলমানদের উপর অত্যাচার চলবে না। 48 লক্ষ মুসলমানদের নামের তালিকা তারা রেজিস্ট্রেশন থেকে কেটে দিয়েছে, তারা বলে ওই দেশের নাগরিক না, বাংলাদেশে পাঠাইবে। এই জমিন মুসলমানদের বৈধ অধিকার, বেঈমানদের ওই জমিনে থাকার অধিকার নাই, ঠিক না? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আমি আল্লাহর, আমার জমিনে আমার নেককার বান্দারাই থাকবে, ঠিক না? ঠিক, মুসলমান থাকার পর যদি বেঈমানদের জায়গা হয়, এরপরে তোরা থাকবে, মুসলমানকে কেমনে তোরা তাড়াইয়া দিবে? জীবনেও পারবা না, এতটি বার দুধ দিয়ে খাইও না, মুসলমানকে ইন্ডিয়ার থেকে বের করে ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে না। রাশিয়া বেশি বাড়াবাড়ি করেছিল, রাশিয়া 26 টুকরা হয়েছে, ও মোদি তুই যদি বেশি বাড়াবাড়ি কর, 50 টুকরা হয়ে যাবে ইন্ডিয়া,
ঠিক না? এই জন্য মুসলমান ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন কব কানা হাক্কান আলাইনা নসরুল মুমিনিন, আমি আল্লাহর পুরো দায়িত্ব ইমানদারকে সাহায্য করা, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, টেনশন করো না, ঘাবড়ে যেও না, তোমরাই হবে বিজয়ী আখির জামানার যুদ্ধে যদি তোমরা প্রকৃত ইমানদার হও, ঠিক না? এই জন্য বাজান ইমানকে মজবুত বানাইতে হবে। ও মুসলমান, এসেছো দুনিয়াতে একদিন, যাইতে হবে একদিন না দুই দিন, কতক্ষণ কয়দিন? এই জন্য শিয়ালের জীবন আর চলবে না, বিড়ালের জীবন চলবে না, সিংহের মতো গর্জন দিতে হবে মুসলমানকে, ঠিক কিনা? নিজেদের ঐক্যকে মজবুত করতে হবে, হাজারো দলাদলি বন্ধ করো, মুসলমান এক হয়ে যাও, হিংসার আগুন জ্বালায় না, ঐক্যের আগুন সমাজে তৈরি করো, ঠিক না বেঠি? এর জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে উলামায়ে কেরামকে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মত বেশি ভয় করার মত করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করার মতো করি, এই জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে উলামায়ে কেরামে, মুসলিম জাতিকে ঐক্যবদ্ধের এক প্ল্যাটফর্মে দাঁড় করাইতে হবে, ঠিক না বেঠি? দশটা মুসলমান যদি এক জায়গায় নারে তাকবীর দেয়, 10,000 বেঈমান পলাইয়া জায়গা পাবে না, ঠিক না বেঠি? এই জন্য সময়ের দাবি, মুসলমান এক হও, ঐক্য গড়ে তোলম। প্রশ্নই আসে না নিজেদের ভিতরে দ্বন্দ্ব, প্রশ্নই আসে না নিজেদের ভিতরে কাদা চুরাচুরি, বরং উলামায়ে কেরামকে আগের সারিতে থেকে সর্বস্তরের মুসলমানকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যের প্ল্যাটফর্মে ধার করাইতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন ওয়াতাসিমুম বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না, সকলেরই দরকার আছে ইসলামের জন্য, ঠিক না বেঠি? সকলকে প্রয়োজন ইসলামের জন্য, বিচ্ছিন্ন হওয়া যাবে না, আমাদেরকে মজবুত সীসা ডালা ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়াইতে হবে। নবী বলেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যারা বিচ্ছিন্ন হয়েছে জাহান্নামে বিচ্ছিন্ন অবস্থায় চলে যায়, বজরে কন্না উযুবিল্লাহ। এই জন্য আল্লাহর সাহায্য কার উপরে? ইয়াদুল্লাহি আলাল জামা, ইয়াদুল্লাহি আলাল জামা, ঐক্যবদ্ধতার উপরে আল্লাহর সাহায্য থাকবে, ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভয়ের কারণ নাই, শুধু ঐক্যের দরকার। ইমানের পিছনে মশল্লা লাগাও, ওযু ভাঙার কারণ শিখছি, নামাজ ভাঙার কারণ শিখছি, কিন্তু ইমান ভঙ্গের কারণ শিখি নাই। মাজার পূজা বন্ধ করো, ইমান থাকবে না, ঠিক না বেঠি? গাইরুল্লাহের তেল মারা বন্ধ করো, ইমান থাকবে না, তেল মারতে হবে আল্লাহকে, কাকে কাকে? আমাদের রব তিনি বলছেন আমি তোমাদের গার্জিয়ান। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের গার্জিয়ান। আল্লাহ বলেন জালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের মাওলা মানে অভিভাবক, আমি গার্জিয়ান। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, বেঈমানদের জন্য কোনো গার্জিয়ান অভিভাবক নাই, ঠিক কি না? এইজন্য আমাদের রব আছে আল্লাহু রব্বুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিযবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দ্বীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া, ইলাহুদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিযবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম কানুন,
নাহনু কুল্লুনজুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লিরহমান আল মুলকু লিরহমান নুকিমু ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দ্বীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ্জালিম ওয়ালা আল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ঠিক না লান খাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লান খাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দ্বীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারা তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো ইসলামের দুশমনেরা কাদিয়ানীদের রাস্তানা কাদিয়ানীদের রাস্তানা নর তাকবীর খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি সাত মিনিটের মধ্যে শেষ দেবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পৃথিবীতে মানুষ যে জিনিসকে নিজের সফলতার চাবিকাঠি মনে করে এটা যখন সে অর্জন করে ফেলে তখন সে বলে কি আই এম সাকসেসফুল কি বলে আই এম সাকসেসফুল মানুষ পৃথিবীতে যে জিনিসটাকে সফলতার চাবিকাঠি মনে করে ওইটা যখন সে অর্জন করে ফেলে তখন সে গর্বের সাথে বলে আই এম সাকসেসফুল আমি সফল আমি কি সফল কেউ সফলতা মনে করে গাড়ির মালিক হওয়া গাড়ির মালিক হয়েছে আই এম সাকসেসফুল কেউ মনে করে বাড়ির মালিক হওয়া বাড়ির মালিক হয়েছে সে বলে আই এম সাকসেসফুল কেউ মনে করে ক্ষমতায় যাওয়ান ক্ষমতায় গেছে আই এম সাকসেসফুল কেউ মনে সরকারি চাকরি পাওয়া সরকারি চাকরি পাইছে আই এম সাকসেসফুল কেউ খেলোয়াড় হওয়া যখন জাতীয় খেলোয়াড়ের নাম লেখাইছে আই এম সাকসেসফুল কেউ নারীর পাগল নারী পায় গেলে কয় সাকসেসফুল কেউ গানের পাগল গানের সম্রাট হওয়ার পরে বলে সাকসেসফুল আল্লাহ ডাক দেখো বন্দা যেগুলোকে তুমি সাকসেসফুল মনে করো এগুলো সাকসেসফুলের জিনিস নয় সাকসেস কারা হইছে জানো নি আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহু আকবার আল্লাহ বলেন ওরাই সাকসেস ওরাই কামিয়াব ওরাই সফল যারা আত্মশুদ্ধি করেছে কি করেছে যারা আত্মশুদ্ধি করেছে এরাই সফল এ অন্তর থেকে হিংসা দূর করেছে বিদ্বেষ দূর করেছে পরনিন্দা দূর করেছে কিবির দূর করেছে তাকাব্বুর দূর করেছে লোভ দূর করেছে লালসা দূর করেছে মানুষের নিন্দা গাওয়া দূর করেছে চিটেকে নিজেকে ছোট বানাইয়া ওই জায়গায় নিজের মাওলাকে জায়গা দিয়ে সেই সফল ঠিক কিনা সেই সাকসেসফুল যে তার আত্মাকে শুদ্ধ করেছে আত্মার পিছনে সে মেডিসিন ব্যবহার করে অহংকার তাড়িয়ে দিয়েছে বিদ্বেষ তাড়িয়ে দিয়েছে হিংসা তাড়িয়ে দিয়েছে পরনিন্দা তাড়িয়ে দিয়েছে অহমিকা তাড়িয়ে দিয়েছে ঔদ্ধত্যতা তাড়িয়ে দিয়েছে শিরিক ভেদাত সেখান থেকে তাড়িয়ে দিয়ে খালেস আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা দিয়াম সে তার অন্তরকে ভরে দিয়েছে আল্লাহ কই সেই সফল সেই কি সেই সফল ঠিক কিনা আল্লাহু আকবার মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসছে তাহলে কে আত্মশুদ্ধি করলো আর কে আত্মশুদ্ধি করতে পারলো না তার প্রমাণটা কি আল্লাহকে প্রমাণ বলে দিলাম ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লাম পীরের মুরিদ হইলেই তুমি আত্মশুদ্ধি হয়ে গেছে তোমার এটা বলা যাবে না তোমার ভিতরে যতক্ষণ দুইটি জিনিস দেখা না যাবে বুঝতে হবে তুমি এখনো সাকসেসফুল হও নাই এক নম্বর জিনিস হলো ওয়া যাকার ইসমা রাব্বিহিম তুমি তোমার রবের নাম নেবা তোমার রবের নাম তোমার রবের জিকির এটি তোমার খাওয়া এটি তোমার পান এই রবের জিকির ছাড়া তোমার রাত পোহাবে না রবের জিকির ছাড়া তোমার দিন যাবে না রবের জিকির
শরীর দিয়া তোমার অন্তরের খোরাক দিবা, বুঝতে হবে তুমি সাকসেসফুলতার দিকে চলছো, ঠিক না বেঠিক? এ মুসলমান এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আকরাম ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা ধরে জং পড়ে, কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মাম, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা ধরে। মানুষ যখন অহংকার কিবির তাকাব্বুরে অদ্যতায় লিপ্ত হয়, নানাবিধ পাপের মধ্যে জড়ায় পড়ে, তখন তার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে। কিলা ও মা কিলা ওহাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো, নবী গো অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? নবীকে দুইটা রেত কটা রেত, কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বর তিলাওয়াত কোরআন, যেরকম সুবহানাল্লাহ, এক নম্বর তুমি মৃত্যুর স্মরণ বাড়াও, মৃত্যুর স্মরণ বাড়াও, বেশা বেশি মরণকে স্মরণ করো, মরণ মরণ মরণ, এটা মৃত্যুর স্মরণ নয়। তাহলে কেমনে কাসরাতে জিকরিল মাউতের সিস্টেমটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, বিবি যখন তোমার বাড়িতে থাকে না, তার বাপের বাড়িতে বেড়াইতে যায়, তোমার ফ্ল্যাট খালি, তখন কিন্তু তোমার ভয় লাগে, টেলিফোন করো, কি গো কবে আইবা, আমি একা একা কেমনে থাকতাম, ডর লাগে। বিবি কয় বাথরুমের লাইটটি জ্বালায় দাও, কিচেনের লাইট জ্বালায় দাও, বেডরুমের লাইট জ্বালাও, আল্লাহু আকবার, ওই সোফার রুমের লাইট জ্বালাও, কয়ের পরে তো ভয় লাগে। এ মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বান্দা, ও আমার উম্মত, মওতের স্মরণ বাড়াম, তোর বা ডাইন পাশের পাশেও মানুষ থাকে, বাম পাশের ফ্ল্যাটে মানুষ থাকে, উপরের তালাও মানুষ আছে, নিচের তালাও আছে, শুধু তোর ফ্লোরের তোর ফ্ল্যাটের মধ্যে কেউ নেই। এরপরে যদি তোর এত ভয়, তাহলে কবরে তো ডাইনেও কেউ থাকবো না, তোর বামের কেউ থাকবে না, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, চারদিক দিয়ে মাটি, সেখানে তোমার আল্লাহ ছাড়া তোমার আর কোনো সাথী নাই, ঠিক না? ওই দেশে তুমি একা একা কেমনে থাকবা? এই পরিকল্পনা তোমার অন্তরের মধ্যে নাও, এই নিয়ে তুমি গবেষণা করো। আমার এই দুনিয়ার বাড়িতে চারদিকে মানুষ আছে, চাইরো ফ্ল্যাটে মানুষ আছে, শুধু আমার ফ্ল্যাটে কেউ নাই। এরপর রাত্রে আমার ঘুম আসে না, বারবার ঘুম ভেঙে যায়, কে যেন হাঁটে, কে যেন দরজায় নাড়া দেয়, কে যেন কলিং টিপ দেয়, উঠে দেখি কেউ নাই। এই যদি হয় আমার মনের অবস্থা, তাহলে কবরে আমি কেমনে ঘুমাবো, কেমনে যাবে কবরে আমার দিন? এই নিয়ে তুমি গবেষণা করো। সাহাবায়ে কেরাম গবেষণা করতেন, আল্লাহু আকবার। উসমানে গনি মাঝে মাঝে কবর দেখলে তিনি অজ্ঞান হয়ে যাইতেন, চোখের পানিতে দাড়ি ভিজাইতেন, বুক ভিজাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন, মাথায় পানি দিলে তাকে মুশ করা লাগতো। কি গো উসমান, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা তুমি দুইটা জিবিয়া দিছেন নবী তোমার কাছে, জান্নাতের সার্টিফিকেট দিছেন তোমাকে, এরপরে তুমি কেন গো কবর দেখলে এভাবে কান্দম? উসমান বলতেন, নবী তো বলেছেন, আল কবর ইম্মা রাউজাতুম মির রিয়াদির জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর হয় তো জান্নাতের টুকরা হবে, নয় তো জাহান্নামের গাড়া হবে, ঠিক কি না? যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, আমি উসমানের কি উপায় হবে? এই জন্য কান্দি। আল্লাহর ওলিরাও বাবা কানছেন। এসাক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি উজানির কারী সাহেব, হুজুরের খলিফা ছিলেন, রাত্রিবেলায় হুজুরকে পাওয়া যাচ্ছিল না, ঘটনা পাইছি, আল্লাহু আকবার, হুজুরকে পাওয়া যায় না, নদীর ঘাটেও নাই, মসজিদেও নাই, মাদ্রাসায়ও নাই, কুতুবখানাও নাই, বাসায়ও নাই, টয়লেটও নাই, হুজুর কই গেল? হঠাৎ করে শোনা যায় নিম গাছের নিচ থেকে কান্নার আওয়াজ আইতেছে, আল্লাহু আকবার। অন্ধকারের মধ্যে নিম গাছের গোড়ায় আল্লাহু আকবার মাটিতে বসে কাঁদতেছে, আমার প্রাণ পাকি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার পাকি উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, বড় ভারী বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পরিয়া, আল্লাহু আকবার। এইভাবে কান্দে, ছেলেরা গেছে হুজুরে আনার জন্য, যায় দেখে শীত কাল্লা দিন, আল্লাহু আকবার, সুইটার গা দিয়া, শাল গাও দিয়া থাকা যায় না,
যা দেখে আল্লাহর ওলির গায়ে একটা পাতলা গেঞ্জি, মরণের ভয়ে সমস্ত শরীর ঘামায়া ভিজে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির এক হুজুর, আপনার কি ভয় লাগে না? আপনি একা একা এখানে বসে আছেন এই অন্ধকারের মধ্যে একা, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্দে, কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবানি আমাদের বুজুর্গরা, বড় বড় বুজুর্গরা যারা ছিলেন বজনগম, রাত ভোর মাওলার সাথে কথা বলছেন, মুরাকাবা মুজাহাদা করছে, আত্মশুদ্ধি করছেন। এই জন্য আল্লাহ কয় কাদ আফলাহা মান তাজাক্কাম, ওরাই সফল, এরাই সাকসেসফুল যারা আত্মশুদ্ধি করেছে। তার প্রমাণ কি? তার প্রমাণ দুইটা, ওয়া যাকার আসমা রাব্বিহি, সে তার রবের জিকিরের মধ্যে মজা পায়, সে তার রবের জিকিরে সদায় মশগুল, ফাসাল্লা, এবং সে নামাজে কায়েম করেন, নামাজ একবার পড়ে এসে আরেকবার নামাজের টাইমের অপেক্ষা হিসেবে হোস। ব্যবসায় তার নামাজ থেকে ফিরায় রাখতে পারে না, চাকরি তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না, রাজনীতি তাকে নামাজ থেকে ফিরে রাখতে পারে না, মিঠিল মিসিং তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না, নামাজে সে পাবন, জিকিরে সে মজবুত। বুঝতে হবে আল্লাহর বান্দার আত্মশুদ্ধি হইছে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখতাসার কথার উপরে আমল করার তৌফিক দান করুক, যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।